হ্যালো স্টুডেন্টস ভিশন ডাব্লিউ তোমাদের সকলকে ওয়েলকাম ভিশন ডাব্লু বিসএস এর পক্ষ থেকে যে নতুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের প্রিপারেশান দেওয়া হচ্ছে আজকে তার আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়ে পড়েছি এই সমস্ত ক্লাস তোমাদের কনস্টেবল এসআই কলকাতা পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি আমরা নিচ্ছি পুলিশ পরীক্ষা নেক্সট মান্থ ছাব্বিশে সেপ্টেম্বর রয়েছে তো হাতে কিন্তু সময় খুবই কম তো চলো শুরু করা যাক আজকের ক্লাস এবং আমরা কিন্তু জি কে গণিত রিজনিং প্রতিদিন কিন্তু আমরা ভিশন ডাব্লিউ এর পক্ষ থেকে ক্লাস করছি আজকে আমরা করব রিজনিং মক প্র্যাকটিস সেট সেট নাম্বার ওয়ান আজকে রিজনিংয়ের প্রথম ক্লাস তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখো এবং ক্লাসের পিডিএফ পেতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাও ওকে তো প্রথম প্রশ্ন কি বলছে এটা হচ্ছে কোডিং ডিকোডিং এর একটি প্রশ্ন রিজনিং এর ইন এ সার্টেন কোড ফায়ার ইজ কোডেড ডিজিপিসি হোয়াট উইল বি দ্য লেটার অফ কোড ওয়ার্ড ফর শর্ট ওকে এস এইচ টি তো আমরা কি দেখলাম প্রশ্নতে যে ফায়ার ইজ কোডেড অ্যাজ ডি জি আচ্ছা ফায়ার আমরা প্রথমে লিখলাম ফায়ার এফ আই আর ই ফায়ারটাকে কিভাবে লেখা হয়েছে ডি জি তো এইভাবে লেখা হয়েছে তো সেটাকে আমরা যদি এই এইটার মধ্যে থেকে কিভাবে লেখা হয়েছে সেটাকে যদি আমরা ক্র্যাক করতে পারি তাহলে শর্টটাকে আমরা কিভাবে কোডে লিখবো সেটাকে কিন্তু আমরা বল বলে ফেলতে পারবো তো এই সমস্ত কোডিং ডিকোডিংয়ে একটা জিনিস আমি বলে দিই এখানে তোমরা যে এবিসিডিটা রয়েছে সেটা কিন্তু লেখার একটা ধরন রয়েছে সেটাকে আমরা কিভাবে লিখবো দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এম পর্যন্ত গিয়ে আমরা উল্টো দিকে লিখবো এন ও পি আর এস টি ভি ডাব্লু এক্স ওয়াই জেড কেন লিখলাম তো এইখান থেকে এক এবং এইটা হচ্ছে তেরো নম্বর এটা হচ্ছে চোদ্দো নম্বর এবং এইটা হচ্ছে ছাব্বিশ নম্বর ছাব্বিশটা লেটার থাকে তোমরা সকলেই জানো ইংলিশ অ্যালফাবেটে তো এইভাবে কিন্তু কাউন্ট করতে হবে এইবার দেখো এখানে বলেছে এফ ফায়ারের এফ এফ এর সাথে ডি এর কী সম্পর্ক দেখো এফের কত ঘর আগে ডি রয়েছে দু ঘর আগে তার মানে মাইনাস দুই তো আমরা এখানে বলতে পারি এখানে কত হয়েছে মাইনাস দুই ওকে তারপর আয়ের কত ঘর আগে জি রয়েছে মাইনাস দুই তো এখানেও আমরা বলতে পারি এটাও মাইনাস দুই আবার আর এর কত ঘর আগে পি রয়েছে মাইনাস দুই তো আরেরও এখানে মাইনাস দুই আবার এফ এর কত ঘর আগে সি রয়েছে এটাও মাইনাস দুই তো মাইনাস দুই তো প্রতিটা জিনিস এখানে প্রথম লেটারের সাথে যে কোডটা দেওয়া হয়েছে সেই কোডের লেটারগুলো করে রয়েছে তো আমরা শর্ট থেকেও করবো এস থেকে যদি করি তো এস থেকে দুই করলে কি হবে কিউ হবে এইচ থেকে যদি মাইনাস দুই করি এইচ এইটা তো এইচ থেকে মাইনাস দুই করলে কি হবে এফ ও থেকে যদি আমরা মাইনাস দুই করি ও থেকে মাইনাস দুই মানে এম এবং টি থেকে যদি মাইনাস দুই করি টি কোথায় এই টি থেকে মাইনাস দুই করলে কি হবে আর ঠিক আছে আর তো আমাদের কোড ল্যাঙ্গুয়েজটা পেলাম কিন্তু প্রশ্ন কি বলেছে প্রশ্ন বলেছে লাস্ট লেটার শেষ লেটারটা কি যে কোডের তো কোডের শেষ লেটার কোনটা আর তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পরীক্ষায় কিন্তু এই ধরনেরই প্রশ্ন এসে থাকে ওকে তো চলো নেক্সট প্রশ্ন চলে যাই আমরা এখানে আরও একটি ইন্টারেস্টিং কোডিং ডিকোডিংয়ের প্রশ্ন দিয়েছে কি বলছে ইফ ট্যুর ইজ রিটেন ইন এ সার্টেন কোড ওয়ান টু থ্রি ফোর ক্লিয়ার অ্যাজ রিটেন ফাইভ সিক্স সেভেন এইট ফোর অ্যান্ড স্পেয়ার অ্যাজ নাইন জিরো এইট ফোর সেভেন হোয়াট উইল বি দ্য ফিফথ ডিজিট অফ স্কাল্পচার ইন দ্য সেম কোড অর্থাৎ আমরা দেখব ট্যুরটাকে কীভাবে লেখা হয়েছে ট্যুরটা টি ও ইউ আর লিখলাম কীভাবে লেখা হয়েছে ওয়ান টু থ্রি ফোর ওকে ক্লিয়ার লেখা হয়েছে সিএলইএর ক্লিয়ারটাকে কীভাবে লেখা হয়েছে ফাইভ সিক্স সেভেন এইট ফোর এবং স্পেয়ার লেখা হয়েছে এসপিআরই স্পেয়ারটাকে কীভাবে লেখা হয়েছে নাইন জিরো এইট ফোর সেভেন তো যখন দেখবে অনেকগুলো জিনিস দিয়ে দিয়েছে টার্ম দিয়েছে টুর ক্লিয়ার স্পেয়ার তিনটে টার্ম দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং সাথে কি দেওয়া রয়েছে দেখো ওয়ান টু থ্রি ফোর করে তো এই রকম প্রশ্নেতে তোমরা সকলের সময় জেনে থাকবে যে কোশ্চেনটা জানা জানতে চেয়েছে সেটা কিন্তু আমার ডাইরেক্টই জানতে চেয়েছে কি কেন আমি ডাইরেক্ট বললাম দেখো এস সি যেটা চেয়েছে আমরা সেটা লিখছি স্কাল্পচার এস সি ইউ এল পি টি ইউ আর ই ডাইরেক্ট আমি এই জন্যই বললাম দেখো এস এর নিচে কে রয়েছে এস এর নিচে রয়েছে নাইন তো আমরা এখানে নাইন বসিয়ে দেবো সি এর নিচে কে রয়েছে ফাইভ ফাইভ বসিয়ে দেবো ইউ এর নিচে কে রয়েছে থ্রি থ্রি বসিয়ে দেবো এল এর নিচে কে রয়েছে সিক্স সিক্স বসিয়ে দেবো পি এর নিচে কে রয়েছে ফোর ফোর বসিয়ে দেবো আর আমি করবো না কেন করব না প্রশ্নটা পড়ো কি বলেছে হোয়াট উইল বি দ্য ফিফথ ডিজিট পাঁচ নম্বর ডিজিট কি হবে স্কাল্পচারের আমরা তো পেয়ে গেছি এক এক দুই তিন চার পাঁচ চার তো এটাই তো ফিফ ডিজিট পি এর সাথে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আমি এতে টি ইউ করলাম না কেন করলাম না এক তো আমাদের গুনতে সমস্যা হতে পারে দ্বিতীয়ত সময়টা কিন্তু বেঁচে গেল এবং এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের অনেকটা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এগুলো একদম দেখা মাত্রই বুঝে যাবে যে কী ধরনের কোশ্চেনটা চেয়েছে যেখানে সঠিক উত্তর হয়ে গেল চার কোশ্চেন নাম্বার থ্রি এটা হচ্ছে ডাইরেকশান ডাইরেকশান টেস্ট দিয়েছে কোন দিকে যাবে খুঁজে বের করতে হবে ওকে এইরকম প্রশ্নে আমরা কী করবো কোশ্চেন পড়তে পড়তে আমরা উত্তরটা করে ফেলবো দেখো ইফ রোহিম মুভস টোয়েন্টি মিটার ইন দ্য ইস্ট ডাইরেকশান আগে আমি ডাইরেকশানটা তোমাদের বলে দিই আমরা জানি আমাদের কটা আটটা ডাইরেকশান হয়ে থাকে কী কী ডাইরেকশান দেখো উপরে নর্থ নিচে সাউথ ডান দিকে ইস্ট বাম দিকে ওয়েস্ট কণাকণিতে কি রয়েছে নর্থ ইস্ট এই কোণে রয়েছে সাউথ ইস্ট এই কোণে রয়েছে সাউথ ওয়েস্ট এবং এই দিকের কোণে রয়েছে নর্থ ওয়েস্ট এই হচ্ছে মোট আটটা কোণ তো এইভাবে আমরা করবো এবার দেখো কি বলছে ইফ রহিম মুভস টোয়েন্টি মিটার ইন ইস্ট আমরা ধরলাম প্রথমে রহিম এইখানে ছিল এবার ইস্টের দিকে যাচ্ছে মানে এই দিকে যাচ্ছে তো রো রোহিত কি গেল সরি রহিম কত গেলো কুড়ি মিটার ইস্টে গেল আমি ওই জন্য ডান দিকে দিলাম কুড়ি মিটার এটা হচ্ছে কুড়ি মিটার ওকে ডাইরেকশান অ্যান্ড দেন টার্নস টু হিস লেফট এইবার দেখো কারোর ডান দিকে মুখ রয়েছে কারোর ডান দিকে যদি মুখ থাকে তার বাম দিকটা কোন দিকে হবে নিচে হবে নাকি উপরে হবে একবার নিজেকে পরিকল্পনা করে দেখো তুমি ডান দিকে মুখ করে আছো তো তোমার বাম দিকটা কোন দিকে হবে বাম দিকটা নিশ্চয়ই উপরের দিকে হবে এটাই লেফট হবে তো কী করছে দেন টার্নস টু হিস লেফট আচ্ছা লেফটে গেলো এবং কত গেলো পনেরো পনেরো মিটার গেলো দেন হিট টার্নস টু হিস রাইট এবার ওপরের দিকে মুখ আছে সামনের দিকে মুখ রয়েছে উপরের দিকে এবার সে ডান দিকে বাঁকছে তো ডান দিক হয়ে গেলে কি হবে রাইট এইটা রাইট এবং এটা হচ্ছে লেফট তো ডান দিকে বাঁকছে মানে এই দিকে বাঁকবে ডান দিকে কত গেলো পঁচিশ মিটার গেল পঁচিশ মিটার গেল তো এইরকম ভাবে কিন্তু এরকম নাম্বার গুলো আমরা লিখে রাখবো কত মিটার গেছে তাতে কিন্তু সুবিধা হবে পরে ক্যালকুলেট করতে হবে তো আফটার দিস হি টার্ন টু হিস রাইট আবার কি আবার সে ডান দিকে বাঁকছে তো আমরা এটাই দেখেছিলাম একদম প্রথমটাই প্রথমটাই লেফটে বেঁকেছিল উপরের দিকে তো রাইট হয়ে গেলে কি হয়ে যাবে নিচের দিকে তো আবার সে রাইটের দিকে বাঁকলো এবং কত গেল পনেরো মিটার গেল তো পনেরো মিটার গেল নাও হাউ ফার ইজ হি ফ্রম হি স্টার্টিং পয়েন্ট অর্থাৎ এই শুরু থেকে এটা হচ্ছে স্টার্ট স্টার্ট থেকে সে কত দূরত্বে এখন রয়েছে তো এইবার দেখো এই দিকে পনেরো মিটার উপরের দিকে গেছে এই খানটা এইটা পনেরো মিটার উপরের দিকে গেছে আবার পনেরো মিটার আবার নিচে চলে এসেছে তো পনেরো থেকে পনেরো কিন্তু অ্যাকচুয়ালি বিয়োগ হয়ে গেছে সমান শূন্য তো আমরা কতটুকু শুধু ক্যালকুলেট করব ক্যালকুলেট করব এইটুকু অর্থাৎ কুড়ি যোগ এইটা কত গেছে পঁচিশ তো কুড়ি যোগ পঁচিশ সমান কত হয়ে যাবে পঁয়তাল্লিশ ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পঁয়তাল্লিশ মিটার নেক্সট কোশ্চেন নাম্বার ফোর আমরা এটা একটা সিলোলিজমের প্রশ্ন দিয়েছে এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন এবং পরীক্ষায় থেকে থাকে এরকম প্রশ্ন কীভাবে করতে হয় বলে দিচ্ছি আগে একটা স্টেটমেন্ট দেয়া থাকবে সেই স্টেটমেন্টটাকে আমরা বুঝে কনক্লুশন কিছু দেওয়া থাকবে সেই কনক্লুশনগুলোকে আমাদের যাচাই করতে হবে কোনটা ঠিক রয়েছে তো দেখো কি বলছে প্রথম কনক্লুশনটা অর্থাৎ একটাই কনক্লুশন এখানে দেয়া রয়েছে দেখো বলছে সাম পোয়েটস আর পোয়েম এখানে একটা নিয়ম রয়েছে সিলোলিজম করার সময় গোল গোল করে আমাদের ছবি আঁকতে হয় ভেন ডায়াগ্রামের মতো তো দেখো আমরা আগে নিই সাম পোয়েটস এটা আমরা ধরলাম পোয়েটস এর ঘর পোয়েটস আর পোয়েম অর্থাৎ এই যে পোয়েট তার মধ্যে কিছু অংশ অর্থাৎ এই অংশটা কি পোয়েমের ঘরেও রয়েছে এটা পোয়েম এবং এটা পোয়েট এবং কি বলছে নো পোয়েম ইজ সং নো পোয়েম ইজ সং এবার দেখো আমি এখানে একটা সং বলে একটা ঘর করলাম এটা হচ্ছে সং নো পোয়েম অর্থাৎ এর সাথে কোনো রকম সম্পর্ক নেই কোনো পোয়েমই কিন্তু সং নয় কিন্তু আমি সংটাকে এই এখানে বাইরে রাখতে পারি আবার অন্যভাবে আমি এইখানেও তো রাখতে পারি এখানে পোয়েট এখানে পোয়েম আবার এইভাবেও রাখতে পারি সংটাকে সং তো সং তো পোয়েটের সাথেও সম্পর্ক থাকতে পারে কিন্তু এখানে বলা নেই কিন্তু থাকার সম্ভাবনা তো রয়েছে পোয়েম নাই হোক পোয়েমের সাথে কোনো সম্পর্ক না থাক কিন্তু পোয়েটের সাথে সম্পর্ক থাকতে পারে তো এবার কনক্লুশনগুলো আমরা দেখব সাম পোয়েমস আর নট সং সাম পোয়েমস আর নট সং তাহলে সাম কি এখানে বলছে নো পোয়েম ইজ সং তো এটা কিন্তু একদম ঠিক উত্তর বলা রয়েছে অর্থাৎ প্রথমটা কিন্তু ঠিক এটা আমরা দেখতে পেলাম যে সাম পোয়েম যে একদম কোনো পোয়েম যদি সং না হয় তাহলে কিছু পোয়েমও সং হবেই না তো এটা একদম ঠিক রয়েছে রাইট অ্যান্সার এবার বলছে সাম সংস আর পোয়েম এবার উল্টো দিক থেকে উল্টো দিক থেকে কি বলছে সংস আর পোয়েম উল্টো দিক থেকে তো দেখো নো পোয়েম তো বলেই দিয়েছে তো সাম কি করে হবে এটা কিন্তু ভুল তো রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অনলি ওয়ান কনক্লুশন ফলোস অর্থাৎ শুধুমাত্র এক নম্বর কনক্লুশনটা ফলো করছে ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ এখানে আরো একটি এরকম সিলোরিজম দেওয়া রয়েছে দেখো সাম পালস আর জুয়েলস আমরা করি ছবি আঁকি সাম পালস আর জুয়েলস সাম জুয়েলস আর অর্নামেন্টস সাম জুয়েলস আর অর্নামেন্টস ঠিক আছে অর্নামেন্টস এবার আমরা কনক্লিউশন দেখব সাম জুয়েলস আর পালস সাম জুয়েলস আর পালস দেখো যদি সাম পালস আর জুয়েলস হয় তাহলে সাম জুয়েলসও তো পালস হবে তো এটা কিন্তু ঠিক রয়েছে ওকে দুটোই একে অপরের সাথে রয়েছে সম্পর্কে তো এটা কিন্তু ঠিক রয়েছে আবার কি বলছে সাম অর্নামেন্টস আর জুয়েলস আবারও দেখো সাম জুয়েলস যদি অর্নামেন্টস হয়ে থাকে সাম জুয়েলস যদি অর্নামেন্ট হয়ে থাকে এটার সাথে তাহলে সাম তো জুয়েল হবে তাহলে এটাও কিন্তু ঠিক রয়েছে তাহলে বোথ আর রাইট তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ই বোথ ওয়ান আশা করি বুঝতে পেরেছো এটা নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স ফাইন্ড দ্য মিসিং নাম্বার এখানে মিসিং নাম্বার যাচাই করতে বলা হয়েছে এখানে একটা ছক দেওয়া রয়েছে যে ছকটা থেকে আমাদের ক্র্যাক করতে হবে যে এই মাঝখানের এই যে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সেখানে কি হবে দেখো খুবই ইজি একটা জিনিস দেওয়া রয়েছে দেখো থেকে যদি টুয়েলভ আমরা বিয়োগ করি ঠিক ফিফটি সিক্স থেকে যদি আমরা টুয়েলভ বিয়োগ করি তাহলে কি হবে এই ফর্টি ফোরটা হবে দেখো ফিফটি সিক্স মাইনাস টুয়েলভ আমরা কি করলাম বিয়োগ করলাম করলে কত হবে ফর্টি ফোর আবার আটাত্তর থেকে যদি আমরা তিরিশটাকে বিয়োগ করে থাকি তাহলে কত হবে ফর্টি দেখো সেভেন্টি থেকে যদি আমরা তিরিশ বিয়োগ করি কত হচ্ছে 48 তো সিক্সটি থেকে কত বিয়োগ করলে 14 হবে তো একদমই ইজি প্রশ্ন এটা তো আমরা সিক্সটি ফাইভ থেকে ফর্টিনই বিয়োগ করে দেবো করে দিলেই উত্তর চলে আসবে পাঁচ থেকে চার বাদ এক এবং ছয় থেকে এক বাদ পাঁচ ফিফটি তো মাঝখানে এটা কি হবে ফিফটি ওয়ান তবেই এই সিক্সটি থেকে ফিফটি ওয়ান যদি বাদ যায় তাহলে শেষেরটা অর্থাৎ এখানে কি বললাম এখানে রুলটা কি ফার্স্ট নাম্বার 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 মাইনাস সেকেন্ড ইকুয়াল টু থার্ড এটা হচ্ছে এখানকার রুল ওকে তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে মাঝখানে বসবে ফিফটি ওয়ান নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন ফাইন্ড দ্য মিসিং সিরিজ এখানে এই মিসিং সিরিজটা করতে হবে এই সব প্রশ্নেও কিন্তু তোমাদের সেই এটা বলে রাখতে হবে মানে লিখে রাখতে হবে এ বি সি ডি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স জেড কেন লিখলাম একটু পরে বুঝতে পারবে দেখো এইখানে দেখো সিরিজটা কিভাবে রয়েছে আমরা একটু ভাবনা চিন্তা করলে কিন্তু বুঝতে পারবো দেখো মাঝখানে প্রত্যেকেরই কি রয়েছে এ এ রয়েছে তো আমাদের যে উত্তরটা হবে বা সিরিজের যে উত্তরটা হবে সেখানে কি হবে মাঝখানে এ হবে তো আমি মাঝখানে এ বসিয়ে দিলাম এবং দুদিকে দুটো ফাঁকা জায়গা বসিয়ে দিলাম ওকে তারপর দেখো এফ জি এইচ আই প্রথমটা কিন্তু একদম এইভাবে যাচ্ছে দেখো এফ জি এইচ আই আয়ের পর কে আসবে আয়ের পর আসার কথা ছিল যে তো এখানে অবশ্যই হবে যে এবার আমরা উত্তর খুঁজব উত্তর খুঁজবো অপশন টেস্ট করবো তাহলে মাঝখানের দুটো কিন্তু হবে না কেন প্রথমে যে নেই তাহলে হয় উত্তর এ এ হবে নয় ডি হবে বা শেষেরটা আমাদের দেখতে হবে দেখো শেষে কিভাবে যাচ্ছে এটা হচ্ছে প্লাস ওয়ান করে গেছে প্লাস ওয়ান করে গেছে ওকে তাহলে যে প্লাস ওয়ান করে গেছে এবার দেখবো জি এফ এইচ আই তাহলে দেখবো আমরা শেষেরটা কিভাবে যাচ্ছে কিভাবে যাচ্ছে দেখো সরি শেষে কিন্তু একটু অন্যরকম ভাবে যাচ্ছে দেখো জি এর পরে কি আছে জি এর কি আছে আগে এফ আছে তো মাইনাস ওয়ান প্রথমটা মাইনাস ওয়ান আবার দেখো জি এর দুটো পরে ঘরে কিন্তু আয় রয়েছে তো আয়ের পরে আবার কি দেখো ঠিক আছে আয়ের পরে কিন্তু কি রয়েছে এই এইচ এর আগে কিন্তু কি রয়েছে আয় রয়েছে তো এইভাবে উল্টো দিকে মাইনাস ওয়ান করে কিন্তু যাচ্ছে উল্টো দিকে মাইনাস ওয়ান করে কিন্তু এটা যাচ্ছে ঠিক আছে বা আরো সোজাভাবে কিন্তু আমি যদি বলতে চাই দেখো এই প্রথম লেটারটা দ্বিতীয়টার কি হয়ে গেছে দ্বিতীয়টার কি হয়ে গেছে শেষ লেটার হয়ে গেছে গেছে তাহলে দেখো এই প্রথমের এইচটা শেষে চলে তো আমি বলতে পারি এই আইটাও এখানে শেষে যাবে তাই না তাহলে উত্তরটা হয়ে যাবে যে এ আই তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আশা করি বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেন নাম্বার এইট ফাইন্ড দ্য অড নাম্বার অর লেটার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ ওকে অর্থাৎ অড নাম্বারটা এইখান থেকে বা লেটারটা আমাদের খুঁজে বের করতে হবে দেখো প্রথমটা রয়েছে সুইমিং তারপরে রয়েছে সেলিং তারপরে রয়েছে ড্রাইভিং এবং তারপরে রয়েছে ড্রাইভিং তো দেখেই বুঝতে পেরে গিয়েছো এটা কোনটা অড রয়েছে অড রয়েছে অপশানটি ড্রাইভিং কেননা এইটা ওয়াটার রিলেটেড ওয়াটার রিলেটেড এটাও ওয়াটার রিলেটেড ডাইভিংটাও ওয়াটার রিলেটেড তো এই তিনটাই কিন্তু ওয়াটারের সাথে সম্বন্ধিত কিন্তু ড্রাইভিং এটা তো কারের সাথে সম্পর্কিত ঠিক আছে তো সঠিক উত্তর হয়ে যাবে ড্রাইভিংটা কি এখানে অল্টারনেটিভ বা অড লেটারটা রয়েছে কোশ্চেন নাম্বার নাইন নাইনটা দেখো খুবই ইন্টারেস্টিং এটা হচ্ছে সিকুয়েন্স লেটার সিরিজ এখানে আমাদের গ্যাপে পূরণ করে একটা খুব সুন্দর সিকুয়েন্স আমাদের তৈরি করতে হবে তো কিভাবে সিকুয়েন্স তৈরি করবো দেখো দেখো আমরা যদি এইটাকে কিছু পাটে যদি ভেঙে নিই কি পাটে ভেঙে নেবো দেখো এইখানে দুটো এ রয়েছে তার মানে এটা আমরা বুঝতে পারছি যে এর পাশে কিন্তু এখানে একটা এ বসবে আবার এইখানে দেখো দুটো বি রয়েছে তো আমি এখানে বুঝতে পারছি যে এখানে পাশাপাশি দুটো বি রয়েছে কারণ এখানেও বি দুটো এখানেও দুটো বি তার মানে এখানে পাশাপাশি দুটো বি আবার একটা জিনিস এখান থেকে পরিষ্কার এখানেও দুটো সি এখানেও দুটো সি তার মানে এখানে যদি আমি সি দিই তাহলে এখানে দুটো সি হবে তো দেখো কটা পাটা ভাঙলো এখানে আবার দেখো এখানে যদি এ বসাই তো এখানে কিন্তু তিনটে পার্টে ভাঙলো অ্যাকচুয়ালি পার্টটা কি কি তৈরি হলো এ এ বি বি সি সি এই পার্টে কিন্তু তিনটে পার্টে ভেঙে গেছে তো আমাদের কোন উত্তরগুলো এই উত্তরগুলো ফাঁকা জায়গায় যেগুলো বসেছি এ সি বি এ অর্থাৎ উত্তর হবে এ সি বি এ এইটা আমাদের অ্যান্সার তো কোনটায় কোন অপশানে রয়েছে এ সি বি এ সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি খুবই ইজি ছিল এটা এইরকম প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসবে নেক্সট কোশ্চেন নাম্বার টেন দেখো এটা শ্রেষ্ঠ প্রশ্ন দশটা করে প্রশ্ন আমরা রিজনিংয়ে প্রতিদিন করব এ অ্যান্ড বি আর ব্রাদার্স এইটাও আমরা কি করব একদম অঙ্ক করতে করতে বা রিজনিংটা পড়তে পড়তে অ্যান্সারগুলো করব এ অ্যান্ড বি আর ব্রাদার্স এ অ্যান্ড বি কি করবো ব্রাদার্স বলেছে তো আমরা মেলেরদের ক্ষেত্রে প্লাস মেল মেলের ক্ষেত্রে প্লাস দেবো এবং ফিমেল ফিমেলের ক্ষেত্রে আমরা মাইনাস চিহ্ন দেব ব্রাদার হলে ব্রাদার হলে পাশাপাশি পেরেন্টস হলে ওপর নিচ ঠিক আছে তো এ এবং বি পাশাপাশি ওই জন্য ব্রাদার এবার বলেছে সি অ্যান্ড ডি আর স্টার্স এক জায়গায় লিখে রাখলাম সি এবং ডি এরা হলো কি সিস্টার্স এখানে আমরা লিখে রাখলাম এবার বলেছে এ সন ইস ডি এ এর সন ইস ডিস ব্রাদার আচ্ছা এর পুত্র এর পুত্র যে হবে সে হচ্ছে ডি এর ব্রাদার ওকে তার মানে ডি এর ব্রাদার যদি হয় তাহলে ডি টাই কি হচ্ছে এর কন্যা হবে তাই না আর এখানে হচ্ছে সি সি তো এর বোন তো আমি এই সম্পর্কটা এখানে করে দিলাম তাহলে এর সন যদি ডি এর ব্রাদার হয় তার মানে ডিটা কি এরই তো মেয়ে তবেই তো এই এর সনটা ডি এর হচ্ছে ভাই হবে তো হাউ বি ইজ রিলেটেড টু সি তাহলে বি ইজ রিলেটেড টু সি এবার ব্রাদার যে বলেছে সেই ব্রাদারটা কিন্তু আমরা জানি না এক্স ধরে রাখলাম এখানে এবার বলেছে কি হাউ বি ইজ রিলেটেড টু সি বি সি এর সাথে কি সম্পর্কিত তো সি এর বাবা এ এবং এ এর ভাই হচ্ছে বি তাহলে সি এর এ কে হবে বি কে হবে আঙ্কেল হবে কাকা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আঙ্কেল তাহলে বি সি এর আঙ্কেল এবং ডি এরও আঙ্কেল এবং যে ভাইটার কথা বলেছে যার কথা আমরা জানি না তারও আঙ্কেল বি ওকে তো এইটা ছিল দশ নম্বর প্রশ্ন এবং খুবই ইজি ইজি প্রশ্ন আমরা আজকে করে ফেললাম দশটা প্রশ্ন আজকে রিজনিংয়ের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করবে এবং তোমরা কিন্তু প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ধরনেরই প্রশ্ন কিন্তু পরীক্ষায় বেঙ্গল পুলিশ সার্ভিসে এসে থাকে ক্লাসের পিডিএফটা পেতে টেলিগ্রামে জয়েন হয়ে যাও তো আজকের জন্য ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ